শারদীয় দুর্গাপূজাকে ঘিরে নরসিহী সনাতন ধর্মাবলম্বীদের মাঝে চলছে ব্যাপক উৎস উদ্দীপনা পূজার প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় কাটছে প্রতিমা শিল্পীদের এবছর নরসিহদিতে তিনশো তেইশটি মণ্ডপে পূজা হবে কারিগররা বলছেন দেশের রাজনৈতিক পট পরিবর্তনে চাহিদা কমেছে প্রতিমার আর শান্তিপূর্ণভাবে উদযাপন করতে কাজ করছে উদযাপন পরিষদের নেতারা পূজা মণ্ডপের সব ধরনের নিরাপত্তার আশ্বাস প্রশাসনের নরসিংদী থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম মতির তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট বছর ঘুরে আবারও আসছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা তাই ব্যস্ত সময় কাটছে প্রতিমা শিল্পীদের বাঁশ কাঠ খড় আর কাদামাটি দিয়ে প্রতিমা তৈরির প্রাথমিক কাজ প্রায় শেষ এরপর দেয়া হবে রংতুলির আচর। সব শেষে প্রতিমা সাজিয়ে নেওয়া হবে মণ্ডপে তবে প্রতিমা তৈরিতে ব্যবহৃত আনুষঙ্গিক জিনিসপত্র ও শ্রমিক মজুরি বাড়াই এবছর প্রতিমা তৈরিতে লাভ হচ্ছে না বলে জানান কারিগররা এবার দেশের অবস্থা খারাপের জন্য এবার প্রতিমা আমাদের অনেকটাই কমে গেছে প্রতিমার বাজেট কমে গেছে যারা যারা পূজা করতে পূজা করতেছে হয়তো শুধু তারা প্রতিমা নিয়ে পূজা করতেছে কারিগর হিসাবে আর এলো এবার প্রতিমার দাম হিসাবে কিন্তু এবার লাভবান না কর কোটা তারপর বন বাস সব দাম বেশি কিন্তু আমাদের প্রতিমার দাম বাড়তেছে না এখন এলো পূজা কম দেশের পরিস্থিতি ভালো না এই কারণে এবার এলো চাহিদা কম পূজা উদযাপন কমিটি বলেন প্রতি বছরের মতো এবারও আনন্দ ঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপন করা হবে পূজা উদযাপন সব প্রস্তুতিও রয়েছে তাদের যদিও রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের সনাতন ধর্মমালী যে উৎসাহ উদ্দীপনা যে একটা আনন্দঘনক পরিবেশ অন্যান্য বছরের মধ্যে আনন্দ আনন্দঘন পরিবেশেই এই দুর্গাপূজার অনুষ্ঠিত হবে নরসিংদীতে এবছর তিনশো তেইশটি পূজা মণ্ডপে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা নরসিংদীর বিভিন্ন উপজেলায় কারখানা রয়েছে প্রতিমা তৈরি সেই কারখানাগুলোকে নিরাপত্তার চাদরে অলরেডি নিয়ে আসা হয়েছে এই পূজা চলাকালীন সময় আমরা আমাদের আলাদা একটা ডেভেলপমেন্ট থাকবে একই সাথে আনসার সহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাজ করবে এ বছর নয় অক্টোবর ষষ্ঠী পূজা দিয়ে শুরু হবে দুর্গাপূজা আর শেষ হবে তেরো অক্টোবর গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক